আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরিফিন ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি যেতে যারা ভালোবাসেন আজকের ভিডিওটি তাদের জন্য। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে যাব রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার পূর্বে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলায় বালিয়াপাড়া জমিদার বাড়িতে। তাহলে চলুন আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই বালিয়াপাড়া জমিদার বাড়িতে কিভাবে যাবেন। রাজধানী ঢাকার গুলিস্তান থেকে প্রতি আধা ঘন্টা পরপর বুলতা গাউসিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় গ্লোরি, আশিয়ান ও মেঘলা সহ বেশ কয়েকটি কোম্পানির বাস। প্রতিটি বাসের ভাড়াই 35 থেকে 40 টাকার মধ্যে। ঢাকা থেকে বালিয়াপাড়া জমিদার বাড়ির দূরত্ব 24 কিলোমিটার, সে হিসেবে 40 টাকা ভাড়া ঠিকই আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে সিএনজি রিজার্ভ করেও সরাসরি বালিয়াপাড়া জমিদার বাড়িতে আসতে পারেন, অথবা নরসিংদী সিলেটগামী বাসে চড়ে বুলতা গাউসিয়া নেমে বালিয়াপাড়া জমিদার বাড়িতেও আসতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার ব্রাহ্মণ্ডি ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই প্রাচীন বালিয়াপাড়া জমিদার বাড়ি। এখানেই 19 শতকের প্রথম দিকে রাজা মুকুন্দ মুরালী তার রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে চলুন আপনাদেরকে বালিয়াপাড়া জমিদার বাড়িটি ঘুরে দেখাই। বালিয়াপাড়া জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার অধীন ব্রাহ্মণ্ডি ইউনিয়নের 3 নং ওয়ার্ড বালিয়াপাড়া গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। জমিদার মুকুন্দ মুরালী এই বিশাল অট্টালিকাটি তৈরি করেন। স্থানীয়দের কাছে বর্তমানে বাড়িটি বালিয়াপাড়া জমিদার বাড়ি হিসেবে পরিচিতি লাভ করেছে। স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানতে পারলাম, এই ভবনটির বয়স প্রায় 120 থেকে 22 বছর হবে। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে বুকে ধারণ করে লাল ইট ও চুনাসুরকির সংমিশ্রণে তৈরি বাড়িটি কালের সাক্ষী হয়ে এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে বালিয়াপাড়া গ্রামটিতে। কিন্তু ভবনটির এখনও পর্যন্ত কোনো প্রকার সংস্কার করা হয়নি। তিনতলা অ্যালোপ্যাটনের বাড়িটি বর্তমানে অযত্ন অবহেলায় ভিতর এবং বাহিরে দুই দিকেই পড়েছে শ্যাওলা। বালিয়াপাড়া জমিদার বাড়ি নিয়ে স্থানীয়দের মুখে অনেক কথাই প্রচলিত আছে, যার অধিকাংশই শোনা কথা। জনশ্রুতি আছে বালিয়াপাড়া জমিদার বাড়ির মালিক মুকুন্দ মুরালী প্রথম দিকে হিন্দু জমিদার কিশোরী পোদ্দারের খাজনা আদায়কারী ছিলেন। অনেক পরে মুকুন্দ মুরালী জমিদারি লাভ করেন। জমিদার হলেও তারা মূলত ব্যবসায়ী ছিলেন।
ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। স্থানীয় প্রবীণদের কাছ থেকে জানতে পারলাম, প্রজাবৎস হিসেবে তাদের নিয়মকানুন ছিল অনেক কঠোর। তাদের দাম্ভিক্য, অহংকার ও মর্যাদা টিকিয়ে রাখার জন্য তারা প্রজাদের নানারকম কঠিন পরিস্থিতির সম্মুখীন করতেন। তৎকালীন সময়ে জমিদার মুকুন্দ মুরালী প্রজাদের উপর এমন এক আইন তৈরি করলেন যে জমিদার বাড়ি অতিক্রম করতে হলে জমিদারের আত্মীয় স্বজন ব্যতীত সকলে খালি পায়ে অতিক্রম করতে হবে, অন্যথায় তাকে পেতে হবে কঠিন শাস্তি। এই বাড়ির মালিক জমিদার মুকুন্দ মুরালীর কোনো বংশধর বর্তমানে এখানে থাকে না। দেশবিভাগের সময় তারা ভারতে চলে যান, যাওয়ার সময় তাদের সমস্ত জমিজমা বিক্রি করে দেন, স্মৃতিচিহ্ন হিসেবে এই বাড়িটি রেখে যায়। প্রচলিত আছে জমিদার মুকুন্দ মুরালী তার এক মেয়েকে বিয়ে দেয় নারায়ণগঞ্জে, যার কারণে তিনি বালিয়াপাড়া জমিদার বাড়িটি বিক্রি করেননি। দেশবিভাগের সময় পর্যন্ত জমিদার মুকুন্দ মুরালী এই বাড়িতেই বসবাস করতেন। জমিদার মুকুন্দ মুরালী দেশ বিভাগের খুব বেশি আগে জমিদারিত্ব লাভ করতে পারেননি, ফলে তাদের জমিদারির ইতিহাস দেশ বিভাগের পরপরই সমাপ্তি ঘটে। দেশ বিভাগের পর তারা সবাই ভারতে চলে যান। তবে 1956 সাল থেকে 1965 সালের মধ্যবর্তী সময়ে তারা মাঝে মাঝে এদেশে আসতেন, তখন তারা এই বাড়িটিতেই থাকতেন। তিনতলা এই বাড়িটি তখনও ছিল বেশ জমজমাট। এই জমিদার বাড়ির ছাদে ওঠার পর বুঝতে পারলাম যে ছাদে ঘুরে বেড়াতো জমিদারের স্ত্রী কন্যারা। আজ কালের বিবর্তনের সাথে সাথে গাছ আর লতাপাতা গিরে ধরেছে পুরো বাড়িটিকে, জঙ্গলে পরিণত হয়েছে ছাদের অংশটুকু। বাড়ির ভিতরে এবং বাহিরে কারুকাজ আপনাদের মন মুগ্ধ করতে বাধ্য। তিনতলা বিশিষ্ট বাড়িটি প্রবেশপথ, জানালা ও ছাদের অংশে নকশাগুলো প্রাচীন ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে। কোম্পানি আমলে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত নীতি চালু হলে বাংলার জমিদারি শাসনের বিলুপ্তি ঘটতে শুরু করে। 1947 সালে দেশ বিভাগের ফলে বাংলায় স্থায়ীভাবে জমিদারি শাসনের বিলুপ্তি ঘটে, ফলে অনেকেই ভারতে চলে যান, আবার কেউ কেউ থেকে যায় এই বাংলায়। জমিদারি শাসনের অবসান ঘটলেও তাদের রেখে যাওয়া জমিদার বাড়িগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাংলার বিভিন্ন স্থানে। বালিয়াপাড়া জমিদার বাড়ির মতো এমনও অনেক জমিদার বাড়ি আজ বিলুপ্তির পথে। সরকারের কাছে আবেদন, বাড়িগুলো সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করা হোক এবং আগামী প্রজন্মের কাছে বাংলার সঠিক ইতিহাস পৌঁছে যাক। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।